আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রাখছে। প্রিয় দর্শক, আজকে আমরা স্বপ্নের ব্যাখ্যায় জানব, অন্ধকার যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে এর ব্যাখ্যাগুলো কী হবে। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, ব্যাখ্যাগুলো জেনে যাবেন ইনশাআল্লাহ তাআলা। অন্ধকার, আর যদি কেউ স্বপ্নে দেখে মহাকাশ ও পৃথিবী রাতের অন্ধকারে আচ্ছাদিত, তাতে দিবস হয় না, তাহলে সেই এলাকার লোকজন দরিদ্র, ক্ষুধা ও মহামারীতে পতিত হবে। আর যদি দেখে পুরো পৃথিবী সর্বত্রই অন্ধকারে আচ্ছাদিত, চন্দ্র ও তারকারাজি আকাশে বিদ্যমান, তাহলে ওই অঞ্চলে সরকারিভাবে নির্যাতন বা লেখকরা অশালীন বিষয়ে প্রকাশ করবে। অন্ধকার দ্বারা অনেক সময় জুলুম ও পথভ্রষ্টতা বোঝায়। যদি অন্ধকারের সাথে বজ্র ও বিদ্যুৎ চমক থাকে তাহলেও অনুরূপ জুলুম নির্যাতন বোঝাবে। কারো মতে কেউ যদি শুভে সাদিক উদয় হতে দেখে তাহলে আনন্দ, নিরাপত্তা ও চিন্তামুক্তি বোঝাবে। যদি কেউ স্বপ্নে দেখে পুরো সময়টাই দিবস, কোথাও রাত নেই, সূর্য কখনও অস্তমিত হয় না, বরং সূর্য সবসময় আকাশে বিদ্যমান থাকে, তাহলে দেশের সুলতান তার নিজ সিদ্ধান্ত অনুযায়ী রাজ্য পরিচালনা করবে, কোনো কাজেই মন্ত্রীর সাথে পরামর্শ করবে না। প্রিয় দর্শক, স্বপ্নে অন্ধকার দেখলে কী হয় সেই ব্যাখ্যাগুলো আপনাদের কাছে বলার চেষ্টা করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।